স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি এখন তোমাদের জন্য যে ক্লাস টেন এসেছি সেটি হল আস্থা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে এখন আমি তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার তিনশো অষ্টাশি করে দিচ্ছি আজকে আমার ক্লাসে এখানে তোমাদের জন্য পুরো পিডিএফ ফাইল মতো নিয়ে এসেছি এখানে আমি তোমাদের তিনশো অষ্টাশি পেজে গ্রুপ এবং গ্রুপ বি অর্থাৎ সমস্ত এমসি এবং এসে কিউ প্রশ্নের উত্তরগুলো আজকে আমার ক্লাসে করে দেব। এখানে আমি তোমাদের জন্য টোটাল ছত্রিশ পিস প্রশ্ন এনেছি অর্থাৎ এমসি কিউ এবং এসে মিলে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আমার ক্লাসে পরপর আনতে চলেছি যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওটিকে স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর যাদেরকে এরপরে আরও নতুন নতুন পেজটা বর্ষা নতুন নতুন পেজ এবং লং কোয়েশ্চেন উত্তরগুলো দরকার তাদের বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখার পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরপরে ক্লাসগুলো দেখতে হলে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বেশি না কথা বলে আমার ক্লাসটিকে এখনকার মতো শুরু করা যাক প্রথমে দেওয়া আছে গ্রুপে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এখানে বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের নাম্বার এক বা এক দশমিক এক বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অপশান এ মিথেন এরপর দেওয়া হচ্ছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন হবে অপশান বি অর্ধেক এরপর দেওয়া হচ্ছে এস বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে গ্যাসের আয়তন হবে এটি হচ্ছে এগারো দশমিক দুই লিটার কেননা এখানে যেহেতু এখানে বাইশ গ্রাম বলেছে তাই এখানে অর্ধেক হবে চব্বিশ চব্বিশ দশমিক চার লিটার অর্ধেক এগারো দশমিক দুই লিটার এরপর দেওয়া হচ্ছে দীর্ঘ প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে এদের মধ্যে সম্পর্কটি হল অপশান বি দাগে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এরপর দেওয়া হচ্ছে যে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ এটি হচ্ছে অপশান এ জিরো ডিগ্রি এরপর দেওয়া আছে এক দশমিক ছয় বয়াল্লিশ সৃষ্টির কারণ অপশান সি আলোর বিচ্ছুরণ এরপর দেওয়া হচ্ছে রোধাঙ্কের রেশাই একক এটি হচ্ছে ওহম ইন্টুমিটার এরপর দেওয়া হচ্ছে এক দশমিক গাট আলফা বিটা গামা রশ্মির গ্যাসকে আয়নিত করা ক্ষমতা সঠিক ক্রম এটি হচ্ছে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা এরপর দেওয়া হচ্ছে নিচের কোন ধর্মটি যোগের ধর্ম নয় এটি এখানে যোগের ধর্ম নয় বলে মনে হচ্ছে আমার একটা এটি হচ্ছে অপশান বি নিম্ন ঘনত্বযুক্ত এরপর দেওয়া হচ্ছে কপার তরিদার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানয়েডে উৎপন্ন হয় অপশান বি ইউ টু প্লাস এরপর দেওয়া হচ্ছে তিন ওহম ও ছয় ওহম মানের দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে এটি হচ্ছে দুই ওহম এরপর দেওয়া হচ্ছে এক দশমিক বারো সর্বাপেক্ষা সক্রিয় অধাতব মৌলটির নাম এটি হচ্ছে অপশান সি ফ্লোরিন এরপর দেওয়া হচ্ছে এক দশমিক তেরো দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকে কোন যৌগে এটি হচ্ছে সি টু এইচ টু এরপর দেওয়া হচ্ছে এক দশমিক চোদ্দো পিতলে উপাদান মৌল দুটি হল এটি হচ্ছে কপার এবং জিঙ্ক এরপর দেওয়া হচ্ছে এক দশমিক পনেরো এখানে বলেছে যে ইথাইল অ্যালকোহলের মধ্যে উপস্থিত কার্যকরী মূলক এটি হচ্ছে মাইনাস ও এইচ বা বন্ড ও এখানে বন্ড ও এইচ এরপর দেওয়া হচ্ছে গ্রুপ বি এখানে বলেছে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে বলেছে দুই দশমিক এক বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটি হচ্ছে আয়নোস্ফিয়ার স্তরে এরপর দেওয়া হচ্ছে অথবা দ্যাগে পুনরিবিকরণযোগ্য শক্তি বা পুনরিবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো এটি হচ্ছে সৌরশক্তি আর জর ভাটা শক্তি এরপর দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ করো তাপন মূল্যের রেখক এটি হচ্ছে কিলোজুল পার কেজি এরপর দেওয়া আছে চার্লসের সূত্রে ধুবক রাশি কী কী এই প্রশ্নের উত্তরটি হলো গ্যাসের চাপ ও গ্যাসের ভর এরপর দেওয়া হচ্ছে পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত এটি হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালফিন এরপর দেওয়া হচ্ছে তাপপরিবাহিত সিজিএস একক লেখু এটি হচ্ছে ক্যালোরি পার সেমি ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু এখানে সেকেন্ড বা এস এরপর দেওয়া হচ্ছে অথবা দাগে কঠিন পদার্থের ক্ষেত্রপ্রসন্ন গুণাঙ্কের রাশিমালা লিখু এটি হচ্ছে বিটা সমান এস টু মাইনাস এস ওয়ান পার এস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এরপর দেওয়া আছে যে কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে প্রতি মান লাল ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কোনটির জন্য বেশি এটি হচ্ছে বেগুনি এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক সাত কোনো অবতল গোলীয় দর্পণের সামনে বস্তুকে বক্রতা কেন্দ্র ও আলো কেন্দ্রে মাঝে বা মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে তা লিখো এটি হচ্ছে অসৎ সমশীর্ষ বিবর্ধিত এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক আট যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে করা হয় তাহলে বাল্য চক্রের ঘূর্ণনের গতি কী পরিবর্তন ঘটবে এই প্রশ্নের উত্তরটি হলো ঘূর্ণন অভিমুখ উল্টে যাবে বা উল্টো দিকে হবে এরপর দেওয়া হচ্ছে ফিউজ সারের উপাদানগুলি কী কী এটি হচ্ছে সিসা ও টিন এরপর দেওয়া হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় এটি হচ্ছে নিউক্লিয়াস এরপর দেওয়া হচ্ছে অথবার দাগে যে দুশো আটত্রিশ ইউ বিরানব্বই বা বিরানব্বই ইউ দুশো আটত্রিশ থেকে একটি আলফা কণা একটা আলফা কণা নিঃসরণের ফলে উৎপন্ন নতুন মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক কত এটি হচ্ছে নব্বই এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক এগারো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে সামঞ্জস্য বিধান করো দুই দশমিক এগারো দশমিক এক যে জ্বালানি নয় এটি হচ্ছে ইথানল এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক এগারো দশমিক দুই ডিনেচার স্পিরিট এটি হচ্ছে মিথানল এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক এগারো দশমিক তিন পঁচাশ ডিমের গন্ধ এটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড আর দুই দশমিক এগারো দশমিক চার থার্মেট পদ্ধতি এটি হচ্ছে ম্যাগনেশিয়াম এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক বারো ফ্লোরিন ফ্লোরিন ডট গঠন চিত্র অঙ্কন করো এই এটা তোমাদের নিজস্ব টেক্সট বইতে দেওয়া আছে বা তোমাদের যে কোনো শৈখা বইতে এই প্রশ্নের উত্তরটি দেওয়া আছে এরপর দেওয়া হচ্ছে দুই দশমিক তেরো তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে তরিতে বাহক করা এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আয়ন এরপর দেওয়া আছে অথবা তাকে সত্য অথবা মিথ্যা লেখো ক্যাথরে ইলেকট্রন গৃহীত হয় এই প্রশ্নের উত্তরটি হলো মিথ্যা এরপর দেওয়া আছে দুই দশমিক চোদ্দো লেট অ্যাসিস্টেটে বা অ্যাসিটেটের দ্রবণে সিক্ত কাগজে এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইড সংস্পর্শে বয়নে কিরূপ পরিবর্তন ঘটে এটি হচ্ছে বর্ণটি কালো হয়ে যায় এরপর দেওয়া আছে এ এক প্রকার হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণের সংস্পর্শে ঘন ধোঁয়া উৎপন্ন হয় এই গাছটিকে চিহ্নিত করো এই প্রশ্নের উত্তরটি হলো এনএস থ্রি বা অ্যামোনিয়া এরপর দেওয়া আছে দুই দশমিক ষোলো এমন একটি যৌগের নাম লেখো যার অষ্ট নীতি মান্য হয় না বা ব্যতিক্রম ঘটে এটি হচ্ছে পি সি ফাইভ বা ফসফরাস পেন্টা ক্লোরাইড এরপর দেওয়া আছে দুই দশমিক সতেরো সিএস সি ডবল এইচ আইউ পি নাম লেখো এই প্রশ্ন উত্তরটি হচ্ছে টু প্রোপানন এরপর দেওয়া আছে দুই দশমিক আঠেরো এখানে বলেছে ব্রোমিন দ্রবণের মধ্যে ইথিলিন চালনা করলে কী উৎপন্ন হয় এটি হচ্ছে ইথিলিন ইথিলিন ডাই প্রোপাই প্রোমাইট এরপর দেওয়া আছে যে অথবা দেখে ভিনেগার কোন অ্যাসিডে থাকে এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা সিএস থ্রি এইচ এই ছিল তোমাদের জন্য আছি আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখা যায় ধন্যবাদ এখানে আমার ক্লাসটি শেষ হলো দেখা হবে পরের কোনো একটা নতুন ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই